আজকে যে মানুষটির গল্প বলবো তিনি ঢাকাই চলচ্চিত্রের একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যার অভিনয় দেখার জন্য হলে দর্শকদের উপচে পড়া ভিড় তখন সামলানো দায় ছিল। তার অসাধারণ সাবলীল অভিনয় দক্ষতার জন্য তিনি হয়ে উঠেছিলেন একজন অত্যন্ত দাপুটে ও প্রভাবশালী নায়িকা, যাকে বাংলা চলচ্চিত্রের সুবর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র মানা হয়। বাংলা সিনেমার সোনালি দিনের কথা মনে করলেই যার প্রিয় মুখটি সবার চোখের সামনে ভেসে ওঠে, তিনি আমাদের সবার প্রিয় রুজি সামাদ। 43 বছরের ক্যারিয়ারে যিনি আমাদের উপহার দিয়েছিলেন 350টিরও বেশি চলচ্চিত্র, যার ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশি বিদেশি 50টিরও বেশি পুরস্কার। আমরা যাকে রুজি সামাদ নামে চিনি, তার ভালো নাম শামিমা আক্তার রুজি। এই গুণী অভিনেত্রী 1949 সালের 23শে এপ্রিল লক্ষ্মীপুর শহরের শমশেরাবাদ এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা কবি অলিউল্লাহ ছিলেন একজন ঠিকাদার, মা হাসনায়না আক্তার ছিলেন একজন সঙ্গীত শিল্পী। 4 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার বড় রুচি। রুজি সামাদ ভিকারুননেসা স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু পড়ালেখা বেশি দূর চালিয়ে যেতে পারেননি, কারণ ওই সময়ে তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেছিলেন। দেশবরেণ্য চিত্রগ্রাহক ও চলচ্চিত্রকার এমএস সামাদের সাথে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের কবিতা নামের একটি মেয়েও রয়েছে। পরবর্তীতে 1985 সালে চলচ্চিত্র নির্মাতা মালিক আফসারিকে বিয়ে করেছিলেন রুজি। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। এই গুণী অভিনেত্রীকে 1962 সালে প্রথম সিলভার স্ক্রিনে দেখা যায় আব্দুল জব্বার খান পরিচালিত জুয়ার এলো চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীতে লাইমলাইটে আসেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে উপহার দিয়েছেন হিট সুপারহিট অনেকগুলো ব্যবসা সফল ছবি। তিনি টানা 4 দশক ধরে এদেশের সিনেমা প্রেমীদের মনোরঞ্জন করে গেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে পাকিস্তানের জাগো হুয়া সেভেরা, পুনম কি রাত সহ 25টি উর্দু ছবিতে তিনি অভিনয় করেছিলেন এবং বাংলাদেশের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সূর্যগ্রহণ, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, ওরা 11 জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার ইত্যাদি চলচ্চিত্রগুলো। এই গুণী অভিনেত্রীকে আমরা সব ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছি। কখনো তিনি প্রেমিকা, কখনো মহিষী নারী, কখনো আবার বড় ভাবি, আবার কখনো মমতাময়ী মা কিংবা বিধবা নারীর চরিত্রে তার অসামান্য অসাধারণ অভিনয় ছিল দেখার মতো। তার এই অসাধারণ ও বাস্তবিক অভিনয়ের জন্য তিনি তখন সবার মনের মণিকুটায় স্থান করে নিয়েছিলেন। মালিক আফসারিকে বিয়ের পর রুজি আফসারি রুজি ফিল্মসের ব্যানারে অসংখ্য ছবি প্রযোজনা করেছিলেন। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়েছিলেন। 1986 সালে প্রথম নারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রুজি। এর পরবর্তীতে তিনি অনেকগুলো ছবিতে নৃত্য পরিচালক হিসেবেও কাজ করেন। এই গুণী অভিনেত্রী দীর্ঘদিন কিডনি রোগে ভুগেছিলেন এবং একসময় তার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে 2007 সালের 9ই মার্চ মাত্র 57 বছর বয়সে অসংখ্য ভক্ত দর্শকদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেত্রী। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রুজি আফসারি এক উজ্জ্বল নক্ষত্রের নাম, তার তুলনা তিনি নিজেই। তিনি তার কাজের মাধ্যমে এদেশের চলচ্চিত্র প্রেমীদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। অপরে ভালো থাকবেন রুজি ম্যাডাম। আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।